होमिओपैथी चिकित्सार स्रष्टा डॉक्टर सी एफ सैमुएल हैनिमेनर 268 जन्म जयंती उपलक्षे दक्षिण दिनाजपुर जिलार बुनियादपुरे रविवार एक विशेष सभार आयोजन करा हलो। दक्षिण दिनाजपुर जिलार होमिओपैथी चिकित्सक समितिर गंगारामपुर महकुमा शाखार उद्योगे प्राय 100 जन होमिओ चिकित्सक रविवार एक सभाय उपस्थित छिलेन। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল চন্দ্র বর্মন, এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুণ্ডু, ডাক্তার তড়িৎ পোশাক, ডাক্তার মিনারুল ইসলাম ও ডাক্তার দীপনারায়ণ ভৌমিক সহ গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য হোমিও চিকিৎসকরা। এদিন অতিথি বরণের মধ্যে দিয়ে বুনিয়াদপুর উৎসব ভবনে সভার কাজ শুরু করা হয়। সভায় উপস্থিত সকলেই হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার হ্যানিমেনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। শোক জ্ঞাপনের পর সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন ডক্টর টিএন ভৌমিক। এদিন সভায় উপস্থিত চিকিৎসকরা বর্তমান হোমিওপ্যাথি চিকিৎসার নানা দিক বিষয়ে আলোচনা করেন। এছাড়াও ক্রনিক ডিজিজ ও তার প্রতিকার বিষয়ে হোমিওপ্যাথির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি পার্শ্ব প্রতিক্রিয়াহীন হোমিওপ্যাথি চিকিৎসা আগামী প্রজন্মের জন্য কতটা কার্যকরী তা তুলে ধরা হয়। এই প্রসঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর নিলয় বাগচি জানান, লোকজন অবশ্যই চাইবে যে হোমিওপ্যাথিতে আসতে, এবং শুধু আসতে চাইবেন এটা না, আসছেন। হোমিওপ্যাথি চিকিৎসায় লোকজনের আগ্রহ এবং তাদের যে চাহিদা সেটা অনেক গুণ বেড়ে গেছে, এবং এখন বহু ভালো ভালো ডাক্তার নৌকাবু উঠে আসছেন হোমিওপ্যাথিতে, যারা সঠিক পদ্ধতি মেনে হোমিওপ্যাথি চিকিৎসা করছেন। এবার আমি হোমিওপ্যাথির কতগুলো ফাইল বোতল বাক্স নিয়ে বসে গেলাম মানে আমি হোমিওপ্যাথি ডাক্তার সেটা না। হোমিওপ্যাথির ওষুধেরও পার্শ্ব প্রতিক্রিয়া এবং তার প্রয়োগবিধি এগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে, এবং সেই জানানোর জন্যই আজকে আমাদের এই কর্মসূচি, এই সেমিনার। হ্যানিমেন সাহেবকে সামনে রেখে আমরা এই সেমিনারের আয়োজন করেছি যাতে হোমিওপ্যাথি ডাক্তারবাবুরা সঠিক পদ্ধতিতে সঠিকভাবে ওষুধ প্রয়োগ করতে পারে। আগামী দিনে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ে সচেতনতা গড়ে তোলা হবে বলে জানান হোমিওপ্যাথি চিকিৎসক সমিতির সম্পাদক ডাক্তার দীপনারায়ণ ভৌমিক। হোমিওপ্যাথিক চিকিৎসক সমিতির মহকুমার শাখার উদ্যোগে হ্যানিমেন জন্ম জয়ন্তী 268তম হ্যানিমেন জন্ম জয়ন্তী পালন করছে। অ্যালোপ্যাথি চিকিৎসার সাইড এফেক্ট জনমানুষে সুবিধিত, সবাই জানে অ্যালোপ্যাথি ওষুধের সাইড এফেক্ট আছে, এবং আমরা সবাই জানি হোমিওপ্যাথি চিকিৎসার সাইড এফেক্ট কম, এবং এই চিকিৎসা পদ্ধতিতে মানুষের নিরুপদ্রব মানে কোনো, যেমন অ্যালোপ্যাথি চিকিৎসাতে ইঞ্জেকশান, অপারেশান, বিভিন্ন রকম যে উপদ্রবমূলক চিকিৎসা আমাদের সেখানে নাই, আমরা নিরুপদ্রবে হোমিওপ্যাথি চিকিৎসায় মানুষকে সুস্থ জীবন দিতে পারি। হ্যাঁ, তথাপিও আমাদের চিকিৎসা, যদি যারা ছোটোবেলা থেকে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে থাকে তাদের শরীর সুস্থ এবং তাদের কোনো দুরারোগ্য ব্যাধি আসতে পারে না। বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট, নিউজ টুডে। মুন্দ্রা জুয়েলারি, সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী, হলমার্কযুক্ত ও 22 ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভার পাবেন। আধুনিক নারীর প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি, বড় বাজার, গঙ্গারামপুর।